হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ঠাকুরের কৃপায়। এই ভিডিওটা আমার গণেশ পুজোর আগের দিন রাতের ভিডিও, আমি এডিট করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি মেকআপ চেঞ্জ করার জন্য, আমি কোনো অয়েল কালার ইউজ করি না, যেহেতু আমি যে কোনো ফেস্টিভ বা দু তিন সপ্তাহ বাদে বাদে আমার সমস্ত ঠাকুরের মেকআপ কিন্তু আমি চেঞ্জ করতে থাকি, আমার নিজেরই ভালো লাগে, আর ইনফ্যাক্ট এটাও ফিল হয় আমার ঠাকুরেরও ভালো লাগে। আমরা সবাই যেমন এক জামা কাপড় বা এক মেকআপ সবসময় রাখি না, তেমনি উচিত আমাদেরও সবসময় চেঞ্জেস করার। আমি ব্রাশগুলো ইউজ করি, ব্রাশের পয়েন্টটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, যাতে করে কালার না ছড়িয়ে যায়, স্প্রেড করে যায়। না হলে আমার ঠাকুরের চোখে আমি কোনো এমসিল ইউজ করিনি, আমার অলরেডি যেটা ছিল লাগানো তার উপরেই হোয়াইট কালার দিয়ে আমি প্রথমে রেখেছিলাম, তারপরে এই মেকআপ করেছি। বলুন আপনারা কেমন লাগছে আমার গোপাল সোনাকে, এটাও আমি দু তিন সপ্তাহ বাদে চেঞ্জ করে দেব। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।